প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। বিজনেস টাইম অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত, সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি, তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি স্বাস্থ্য খাতে পর্যটন। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডঃ মোহাম্মদ বদ্রুজমান ভূয়া, চেয়ারম্যান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন ডঃ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল লিমিটেড, প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো সোহেল এইচ, আর অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বিএসবি ক্যামব্রিয়ানের সৌজন্যে। ডক্টর মোহাম্মদ বদ্রুজমান ভূয়া, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। আজকে আমরা বিষয় রেখেছি স্বাস্থ্য খাতে পর্যটন শিল্প। যখনই পর্যটন শিল্পের কথা চলে আসে তখনই কিন্তু কর্মসংস্থানের কথাটি চলে আসে। কর্মসংস্থানের চিত্র যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে বলা হচ্ছে যে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি কর্মসংস্থান সৃষ্টির কথায় চিন্তা করি তাহলে আমাদের পর্যটন শিল্পের উপরে কি পরিমাণ নজর দেওয়া উচিত? যে আপনাকে খুবই ধন্যবাদ, যে এই কারণে যে আপনি এমন একটা বিষয় অবতারণা করেছেন অত্যন্ত যুগোপযোগী এবং বাস্তবসম্মত। আপনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের 2019 সালের যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের 120তম অবস্থান এবং 5টি ধাপ এগিয়েছে পর্যটন খাতে। এটার মূল কারণ হলো যে বর্তমান সরকার পর্যটনের বিষয়ে কিন্তু অত্যন্ত সজাগ, এবং আমাদের এই যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে চাকরি দেওয়ার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা অঙ্গীকার, সেই অঙ্গীকারকে বেগবান করার জন্য, বাস্তবে রূপদান করার জন্য পর্যটনের কোনো বিকল্প নেই। আজকে আপনি দেখেন যে ব্যাংকক বলেন, যে গত বছর ব্যাংককে প্রায় 2 কোটির মতো বিদেশি পর্যটক সেখানে ভিড় করেছিল। আর আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিভিন্ন রকমের যে 121টি মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের এই বাংলাদেশে যে কর্মসংস্থানের যেই একটা সুযোগ সৃষ্টি হবে তা কিন্তু অসাধারণ। আপনি দেখেন 3টি মেগা প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে, আমাদের নাফ ট্যুরিজম পার্ক, সোনাদে ইকো ট্যুরিজম পার্ক এবং সাবরাং ইকো ট্যুরিজম পার্ক। এই 3টা পার্ক যদি পর্যটনে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সেক্টরে 70,000 লোকের কর্মসংস্থান হবে। 70,000 লোকের কর্মসংস্থানের কথা বলেন ডক্টর শফিউল্লাহ প্রধান, যদি আপনার কাছে আসে, আপনারা স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করছেন, যখনই আমরা পর্যটনের কথা বলি তখনই কিন্তু 101টা সেক্টরের কথা কিন্তু সরাসরি চলে আসে, যার সাথে এটা হয়তোবা সরাসরি ইনভলভমেন্টের জায়গা আছে। যদি 101টা মানে প্রতিষ্ঠানকে আমরা ইনভলভ করতে পারি, প্লাস যদি আমরা স্বাস্থ্য খাতের কথাই বলি না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু অনেক অত্যাধুনিক কিন্তু হসপিটাল হয়েছে, এবং ডাক্তারের মানের দিকের কথাও যদি বলি তাহলেও দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া আছে তার তুলনায় কিন্তু আমরা কিন্তু অনেক মানের দিক দিয়ে কিন্তু বিশ্ব যে রিপোর্ট তৈরি করেছে তার দিক থেকেও কিন্তু এগিয়ে। কিন্তু যখন আমরা আমাদের মন মানসিকতার কথা বলি তখনই দেখা যাচ্ছে যে আমরা যারা হাই সোসাইটির কথা বলি, আমরা যারা মানে এলিট শ্রেণীর কথা বলি, তারা দেখা যাচ্ছে বাংলাদেশে চিকিৎসা না নিয়ে পার্শ্ববর্তী দেশ বা উন্নত কোনো দেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এটা কেন? ধন্যবাদ, আমাকে একটি যুগোপযোগী বিষয়ে ডেকেছেন। বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। একজন বিশেষজ্ঞ আছেন এখানে, উনি অলরেডি এই ব্যাপারে কথা বলছেন এবং উনি এই সাবজেক্টে বিশেষজ্ঞ। আমি যদিও আসলে ট্যুরিজম বিশেষজ্ঞ না, কিন্তু আমি একজন উদ্যোক্তা এবং হেলথ সেক্টরের একজন উদ্যোক্তা। আপনি জানেন আমরা যে ডিপিআরসি হসপিটালটা করেছি, দিস ইজ এ রিহ্যাবিলিটেশন পেইন ম্যানেজমেন্ট হসপিটাল। আমি বলবো বাংলাদেশ সরকারের যে গত কয়েক বছর ধরে যে অ্যাচিভমেন্ট হেলথ সেক্টরে, স্পেশালি কমিউনিকেবল ডিজিজ, বিভিন্ন আমাদের যে ছোঁয়াচে রোগগুলো নাই বললেই চলে, কিছু রোহিঙ্গা ইস্যুতে কিছু ছোঁয়াচে রোগ আসছে, এটা কিন্তু আবার ইরেডিকেটেড অলরেডি। তো আমাদের এই রোগগুলা নাই বললেই চলে, বা আমাদের গ্রিপের মধ্যে ডাক্তারদের মধ্যে, সেটা ডেঙ্গুর মতো পরিস্থিতিও আমাদের প্রায় কন্ট্রোলে চলে আসছে। আর যেহেতু এটা একটা একটু জেনেটিক চেঞ্জ ছিল যার কারণে একটু পরিস্থিতি খারাপ হয়ে গেল, কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু একইভাবে এই যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো যেভাবে, কমিউনিকেবল ডিজিজগুলো যেভাবে আমাদের গ্রিপের মধ্যে, ওইভাবেই আবার আমাদের নন কমিউনিকেবল ডিজিজ বেরিয়ে চলছে। আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, এখন 71-এর উপরে বলা হয় মানুষের গড় আয়ু, যেটা আগে 50 বা 60 ছিল। তো এই যে আমাদের প্রতিটি ফ্যামিলিতে সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়ছে, এভরিহোয়ার আমাদের কিন্তু কাজের ধরন বা আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ যেমন হার্টের ডিজিজ, লাংসের ডিজিজ, হাড় ও জোড়ার ডিজিজ বা স্ট্রোকজনিত প্যারালাইসিস, এই বিষয়টা আমরা জানি। মানে আপনার কাছে আমার জানার জায়গা ছিল যে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী দেশে কেন চলে যাচ্ছে? আমি সেদিকে আসছিলাম যে যেহেতু এই রোগগুলো আমাদের কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে বাংলাদেশে, তো আমাদের উন্নতির যে ধাপগুলা বা আমাদের যে অ্যাচিভমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই স্বাস্থ্য খাতে অলরেডি ওয়ার্ল্ড বিভিন্ন সংস্থা থেকে অনেক উপহার এনে দিয়েছেন বা আমাদের অ্যাচিভমেন্টটা আছে। কিন্তু আপনি যেটা বলছেন যে মেডিকেল ট্যুরিজম বা আমাদের রুগী কেন বাইরে চলে যায় বা আমাদের দেশও কেন থাকে না, বিশাল একটা গ্যাপ আছে এখানে। এটা নিয়ে আসলে আলোচনার বিষয় এবং আমার মনে হয় যারা নিয়ন্ত্রণ সংস্থা আছেন, যারা উদ্যোক্তা আছেন এবং যারা স্পেশালি অর্থনীতির সাথে জড়িত ব্যাংকগুলো এই সেক্টরে মনোযোগ দিবেন। আমরা একজন চিকিৎসক হিসাবে এতটুকু আশা করি আমরা যে তারা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে ইনভেস্ট করছে এবং অনেক কম সুদে তারা কিন্তু ইনভেস্ট করে থাকে, যেখানে হেলথ সেক্টরে নাই বললেই চলে। আমি একটা লিমিটেড কোম্পানি চালাচ্ছি, আমার মনে হয় যে এই জাতীয় যতগুলো হাসপাতাল বাংলাদেশে আছে কেউ এই জাতীয় কোনো সুবিধা আমরা পাই না। আমরা নিজ উদ্যোগে, নিজ খরচে বা নিজের ব্যবসায়িক পুঁজি এখানে খরচ করে আমরা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছি। বিশেষজ্ঞ মহোদয় অলরেডি বললেন যে থাইল্যান্ডের কথা বা আপনি বলছেন বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথাই বলি বা মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বলি, এলিট শ্রেণী চলে যায় বা ওখানে যায়। বাস্তবে তাই, আমি নিজেও ঘুরে এসেছি ওইসব দেখার জন্য যে আসলে কি তাদের এক একটা হাসপাতালে যে ইনভেস্টমেন্ট। আপনি যদি বামরুটগেন্ডের কথা বলেন, আপনি যদি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ কথা বলেন, ব্যাংকক হাসপাতালের কথা বলেন, এক একটা হাসপাতালে কোটি কোটি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট তারা করেছে। সেই ইনভেস্টমেন্টটা কিন্তু বাংলাদেশে কোনো ব্যবসায়ীরা এগিয়ে আসে নাই। প্রতিটা হাসপাতাল আমরা তৈরি করেছি নিজ উদ্যোগে। আমরা ডাক্তারি করব নাকি আমরা ম্যানেজমেন্ট করব, দিস ইজ ইম্পর্টেন্ট। এই সেক্টরগুলো আমাদের কিন্তু ধরিয়ে দিতে হবে। এর সাথে আপনি কি যোগ করবেন? একটা আমি আপনার লাস্ট ইয়ারের 2018 সালের একটা মানে ইনফরমেশন আপনার সাথে আমি যোগ করতে চাই যে গত বছর ইন্ডিয়াতে আপনার যত আউটবাউন্ডেড পেশেন্ট আপনার সার্ভিস নিয়েছে তার 1/3 ফ্রম বাংলাদেশ, অর্থাৎ তার সংখ্যাটা ছিল 22 লক্ষের মতো। আমাদের বাংলাদেশের 22 লক্ষ পেশেন্ট ইন্ডিয়াতে গিয়ে আপনার চিকিৎসা করেছে। তো এই যে চিত্রটা, এ থেকে বোঝা যায় যে আমাদের বাংলাদেশ থেকে আমরা সেইভাবে সার্ভিস দিচ্ছি না। আপনি দেখেন, আমি একটা পরিসংখ্যান আপনার বলি, শেয়ার করি, যেটা হলো আমাদের বাংলাদেশের গড়ে একজন ডাক্তার মাত্র 48 সেকেন্ড সময় দেন, যেটা আপনার সুইডেনে আপনার সবচেয়ে সর্বোচ্চ সময় দেন 33 মিনিট। আর আমাদের বাংলাদেশে আমরা মাত্র 48 সেকেন্ড সময় দিচ্ছি। এই যে একটা অভিযোগের জায়গা, এটা আপনি কিভাবে খণ্ডন করবেন? ধন্যবাদ ওনাকে। অবশ্যই প্রাসঙ্গিক বিষয়, অবশ্যই অভিযোগ আসতে পারে। আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি। আসলে একটা হসপিটাল বলেন বা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার বলেন বা ক্লিনিক বলেন বা হেলথ যে কোনো সেন্টার রান বাই নট অনলি ডক্টর। ডক্টর ইজ এ পার্ট অফ এ মানে একটা হসপিটাল, এখানে একটা ম্যানেজমেন্ট থাকে। সেই ম্যানেজমেন্টের সাথে একেবারে আমার দারোয়ান হতে শুরু করে, আমার যে অ্যাম্বুলেন্স ড্রাইভার হতে শুরু করে, ওয়ার্ড বয় হতে শুরু করে, নার্স, এবং এইটা পরিচালনার জন্য কিন্তু একটা ম্যানেজমেন্ট থাকে যেটা অ্যাকাউন্টস হতে শুরু করে। এই সেক্টরটা আমাদের দেশে দ্যার ইজ নো এডুকেশন, মানে এই সেক্টরের কোনো এডুকেশনের কোনো ইউনিভার্সিটি তৈরি হয় না বা কোনো ইউনিভার্সিটি কোনো এই জাতীয় কোনো মানে কোনো এমপ্লয়ি তৈরি করছে না বা কোনো শিক্ষিত শ্রেণী তৈরি করছে না, যার কারণে আমাদের এখানে রুগীটা আসতে আসতে যেই সিস্টেমে আসার কথা সেই সিস্টেমে রুগী কিন্তু ডাক্তারের কাছে আসছে না। একটা ডাক্তারের কাছে রুগী হুট করে চলে আসতে পারছে, হুট করে দ্যার ইজ নো ওই অন্য যে প্রটোকলগুলো মেনটেন করে আসার সেটা বাংলাদেশে নেই বলে আমি একটা জিনিস অত্যন্ত মানে বলতে চাই আপনার ডাক্তার মহোদয়ের সাথে। দেখেন আমাদের বাংলাদেশের যে ওয়েটিং টাইম, একজন ডাক্তার তার কাছে একজন পেশেন্ট যেই পরিমাণ সময় ক্ষেপণ করে যেতে হয়, 2 মাস 3 মাসও তাকে ওয়েট করতে হয় তাকে জাস্ট 48 সেকেন্ড সময় পাওয়ার জন্য। এই যে একটা চিত্র, এবং আপনি দেখেন আমাদের যে খরচের সংখ্যাও কিন্তু আপনার মানে অনেক বেশি, এবং যে এনভায়রনমেন্ট আমরা এই খরচ এবং সেবা নিয়ে আসবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবে। दर्शक बिरतिर पर आमादेर साथे थाकार जन्य आपनादेर आंतरिक धन्यवाद। डॉ मोहम्मद बद्रुजमान भूया आपनार काछे छिलाम एबं जे विषय निये आपनि उत्थापन करछिलेन जे आमादेर खरच एबं मानेर दिक थेके आमरा खरचेर दिक थेके अनेक एगिये गेलो देखा जाच्छे मानेर दिक थेके आमरा सेई सेवाटा दिते पारछि ना। सेवाटा दिते पारछि ना बोलेई कि पार्श्ववर्ती देशे चले जाच्छे। आमि अवश्यई आपनार साथे ओनार साथे एकमत जे किछु विषय स्पेशালি सेवार क्षेत्रे आमादेर आमी बोलछिलाम से कथाटी जे आमादेर तो एकटा डाक्तार रोगी देखबे लास्ट फाइनल स्टेजे से रोगीटा देखे तार आगे एकटा रोगी आसबे कोथाय गेटे ओखाने दारवान ताके रिसेपशन ठीकमतो करछे ना तारपरे सेटा जाबे रिसेपशने। रिसेपशने जे भद्रलोक बसे आछे इज नट ए डक्टर से जनरल लाइनेर एकजन लोक से किभाबे एकटा रोगीर साथे कथा बोलते होबे सेटा जाने ना तार से पढ़ालेखा नाई। आमरा सेई दिके किन्तु मनोयोग दिच्छि ना सेई दिके मनोयोग ओई लोकटाके आमरा एडुकेटेड करी ओई लोकटाके एकटा रोगीके तार रोगीर सहानुभूति कि से जे कष्ट निये आपनार काछे आसछे बा तार जे शारीरिक असुविधा ताके सेई जायगा तैरि करे देई एनवायरनमेंट तैरि करे देई। आमादेर हासपाताल आमि बोलछिलाम जे जे परिमाण इनभेस्टमेंट करार कथा सेई परिमाणे हासपाताले कोनो इनभेस्टमेंट हय ना स्पेशালি प्राइवेट सेक्टरेर कथा आमि बोलछि सेई सेवाटा ओइखाने किन्तु कोनोभाबेई हच्छे ना। तारपरे आसछे डाक्तारेर काछे उनि जेटा बोलछे जी डाक्तार खूब कम समय सेकेंड देय एटा होते पारे कतिपय डाक्तारेर जन्य এটা কিন্তু গ্রসলি না। আমাদের এখন অনেক স্পেশালিস্ট তৈরি হয়েছে এবং প্রত্যেকটা সেক্টরে এভরি সেক্টরে প্রচুর স্পেশালিস্ট প্রতিটি মেডিকেল কলেজ এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে ঢাকা ইউনিভার্সিটি থেকেও বা আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আপনি জানেন তৈরি হয়েছে এখান থেকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন অনেক স্পেশালিস্ট তৈরি হয়েছে। সো সেটা ওনার কথার সাথে আমি দ্বিমত করি যে সব সেক্টর বা সব ডাক্তার যে খুব কম সময় দেয় বলে ব্যাপারটা আসলে না তার ঠিকই আছে অবজারভেশনটা। আসলে আমরা আমাদের যে গবেষণা আমার আন্ডারে প্রায় 50 জন স্টুডেন্ট আমি আউটবাউন্ড মেডিকেল ট্যুরিজম ফ্রম বাংলাদেশ যে স্পেশালি ইন্ডিয়া থাইল্যান্ড এবং মালয়েশিয়া এটার উপর আমি কাজ করিয়েছি এবং আমি যে চিত্রটা দেখতে পেলাম যে আমাদের ডাক্তার অত্যন্ত কোয়ালিফাইড বাট সমস্যাটা হলো অন্য জায়গায়। সমস্যাটা কি যে প্রতি 11,000 রোগীর জন্য আমাদের বাংলাদেশে একজন মাত্র ডক্টর যেটা একটা স্ট্যান্ডার্ড যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী হিসাব অনুযায়ী 700 থেকে 800 জন রোগীর জন্য একজন ডাক্তার থাকা প্রয়োজন একটা দেশে। আর তার রেটটা আপনি দেখেন 11,000 থেকে 13,000 পর্যন্ত আপনার আমাদের বাংলাদেশের মানুষদের জন্য একজন করে ডাক্তার। তাহলে তারা সময় দিবে কীভাবে? এবং এত পরিমাণ আপনি ঢাকা মেডিকেলে যান হাজারে বিজারে আপনার লোকজন বসে আছে ওয়েট করতেছে কোনো ডাক্তার নাই কোনো নার্স নাই কোনো ফেসিলিটি নাই। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে যান একই চিত্র অর্থাৎ প্রত্যেকটা সরকারি মেডিকেল আপনি দেখবেন যে ওয়েটিং টাইম হিউজ ডাক্তাররা মানে নাই আর ডাক্তার যিনি আছে আপনি ডাক্তারের যে অভিযোগের কথা বললেন কিন্তু ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা বলা হচ্ছে যে এই যে যেহেতু আমরা পর্যটন নিয়ে আলোচনা করছি পার্শ্ববর্তী দেশে মানে রোগী চলে যাওয়ার কথাই আলোচনা করছি গবেষণায় কিন্তু এটাও বলছে যে আমাদের যদি ডাক্তারের মানের কথা বলি মানের দিক থেকে আমাদের অনেক কোয়ালিটি সম্পন্ন ডক্টর রয়েছে এবং তারা যে চিকিৎসা ব্যবস্থা দিচ্ছে এটাও কিন্তু বিশ্বমানের কিন্তু মানে পার্থক্যের জায়গা হচ্ছে আমাদের যে সেবিকা বা যারা নার্স হিসেবে কাজ করবে তাদের কোয়ালিটি এবং তাদের ব্যবহার নিয়ে প্রশ্নের জায়গা আছে যার ফলশ্রুতিতে সেবিকা যেহেতু মানে তার সর্বোচ্চটা দিয়ে সেবা করছে না এই কারণেই পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে যে সেবাটা সেখানে গিয়ে পাচ্ছে। তার সাথে একমত এবং ঢাকা ইউনিভার্সিটি যে প্রফেসর আছেন ওনার সাথে আমি একমত যে উনি যেটা বলছে এটা ঠিক যে সরকারি হাসপাতালের চিত্রটা এটার সাথে আমি দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যেটা বলছেন আমরা যেহেতু আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি বা পর্যটন শিল্প নিয়ে কথা বলছি যে আমাদের রুগী বিদেশ চলে যায় এবং কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে থাইল্যান্ড সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে এটা বাস্তব চিত্র। গত বছর 40,000 কোটি টাকা কিন্তু আমাদের এই ইন্ডিয়াতে গিয়েছে। হ্যাঁ ওনার সাথে 40,000 কোটি একমত। এখন আসেন কোন শ্রেণী যাচ্ছে সো আমাদের ওই দিকে মনোযোগ দিতে হবে। আমাদের নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন মানে যারা গরিব শ্রেণী পেশাজীবী কখনো বিদেশে যাওয়ার চিন্তা তারা করে না বা তাদের সেই এবিলিটিও নেই। আমাদের যাচ্ছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা আমাদের বাইরে যাচ্ছে। সো এই শ্রেণী পেশাজীবীকে বা এই শ্রেণীর লোকদেরকে যদি আপনি চিকিৎসা এই দেশেই করাতে চান আপনারাই বলছেন যে ডাক্তার মানের দিক দিয়ে কোনো সমস্যা নেই সেবার প্রবলেম বা আমরা সময় দিচ্ছি না বা আমরা অ্যাটমসফিয়ার দিতে পারছি চলে যাচ্ছে এটাকে কেন আপনারা রোধ করতে পারছেন? এটা রোধ করতে গেলে আমাদের এই সেক্টরে ইনভেস্ট করতে হবে। माने आमादेर जी हेल्थ सेक्टरे बड़ो बड़ो व्यवसायीदेर आगे आसते होबे एखाने एखाने एकटा परिवेश तैरी करते होबे। माने इनवेस्टर कथाई बोलें डॉ मोहम्मद बद्रुजमान भूया बांग्लादेशे जोदि आमरा देखी एखाने किन्तु विश्वमानेर किन्तु हॉस्पिटल होयेछे। जोदि प्राइवेट सेक्टरेर कथाई बोली आमरा एपोलोर कथा बोलते पारी, आमरा स्क्वायरेर कथा बोलते पारी, आमरा यूनाइटेडेर कथा बोलते पारी। एखाने किन्तु क्वालिटी सम्पन्न किन्तु हॉस्पिटल आछे, किन्तु एई हॉस्पिटलगुलो देखा जाच्छे जे ना तारा किन्तु विदेश थेके किन्तु खूब बेशी रोगी किन्तु आमादेर एदेशे एने तारा किन्तु पर्यटन शिल्पे किन्तु भूमिका पालन करते पारछे ना, जेटा पार्श्ववर्ती देश पारछे। केन एटार मूल कारण आमि जेटा मने करी सेटा हलो जे प्रणोदना एबं एई विषयटा आमादेर जे डाक्ताररा तारा जे विश्वमानेर एटा प्रचार एबं प्रसारेर एकेबारेई अभाव। आमादेर विदेशीरा जानेई ना आमादेर बांग्लादेशेर डाक्ताररा कोन कोन क्षेत्रे तारा विश्वमानेर। एई विषयटाके आमादेर नजरे दिते होबे, आमादेर वेबसाइटगुलोते आपडेटेड दिते होबे एबं जे मेडिकल डिक्शनारि आछे सेई डिक्शनारिगुलोके आमादेर आरो बेशि जोगोपयोगी करते होबे। शफीउल्लाह बोलছেন। आमि एकटा कथार साथे आपनार साथे एकटु द्विमत पोषण करी সোহেলেশ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আপনি বলছেন বিভিন্ন যে কয়েকটা হাসপাতালের নাম বা যে আমাদের অনেক উচ্চমানের হাসপাতাল আছে এটা হাতে গোনা এবং এটা একেবারে মিনিমাম। আপনি যদি আমি যদিও বলা উচিত না, যেহেতু জনগণ হয়তো আরও ওটার প্রতি আসক্ত হয়ে পড়তে পারে। বিভিন্ন হাসপাতালে থাইল্যান্ডের কথাই বলি, তারা যেই মানের হাসপাতাল তৈরি করেছে বা তাদের যে হাসপাতালগুলা যে এরিয়া নিয়ে তারা অ্যাকোমোডেশন তৈরি করেছে, তারা লাইক এ 7 স্টার, তারা 7 স্টার মানের হাসপাতাল তৈরি করেছে। তাদের প্রাইভেট সেক্টরে এরকম শয়ে শয়ে হাসপাতাল তারা তৈরি করেছে। আমার কয়টা হাসপাতাল বাংলাদেশে আছে? আপনি এই শ্রেণীকে ধরে রাখবেন কীভাবে? যে শ্রেণী উচ্চবিত্ত, যাদের টাকা আছে, অর্থ আছে, সে অবশ্যই সেই সমাজ সেবার জন্য যখন দেশে পাবে না সে বাইরে যাবে, এটাই স্বাভাবিক। তো এই দিকে আমাদের মনোযোগ দেওয়া মনে হয় দরকার। যদি যারা এখানে ব্যাংক সেক্টরে জড়িত, যারা মালিকরা আছেন বা উদ্যোক্তারা আছেন বা যারা ইনভেস্টর আছেন বা ব্যবসায়ীরা, তারা যদি গার্মেন্টস সেক্টরের পাশাপাশি বা অন্যান্য তাদের যেই ব্যবসা তারা করে থাকেন এটা পাশাপাশি যদি এই 5 স্টার মানে 7 স্টার মানের আরও ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং জেলা শহরগুলোতে যদি হাসপাতাল তৈরি করতে পারেন, আমাদের যে পরিমাণ স্পেশালিস্ট তৈরি হচ্ছে এবং যে পরিমাণ নার্স তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনি বলছিলেন সেবিকার কিছু মানের প্রবলেম আছে, এটা একটা সময়ের ব্যাপার। আমি আপনার সাথে একমত, দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা সেই সেবাটা হয়তো দিই না। আমি থাইল্যান্ডে গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, সেবিকা রুগী দেখলে হেসে কথা বলে বা তাদের ভাষা সম্বোধন করে, কিন্তু আমাদের দেশে সেবিকারা মুখ কালো করে রাখে। সো রুগী তো বাইরে চলেই যাবে। অনেকগুলো ব্যাপার এখানে, নট অনলি সেবিকার দোষ দিয়ে লাভ নেই। আমরা ডাক্তারও হয়তো অনেক সময় যে বলছেন উনি যে আমাদের যে পরিমাণ রুগী দেখার কথা তার চেয়ে 3 গুণ 10 গুণ রুগী আমরা বেশি দেখতে হয়। সো আমার মুখে আর এক পর্যায়ে সেই চেহারাটা থাকে না যে রুগী দেখলে হাসি দিব, সে হাসিটা নাই। রুগীও এসে মনে করে যে ডাক্তার সাহেব বিরক্ত বা সে আমাকে সময় দিচ্ছে না, সেবিকা ঠিকমতো সময় দিচ্ছে না, বা যে রিসিপশনিস্ট সে বাজে ব্যবহার করছে। সো মানুষ, প্রত্যেকটা মানুষই তার প্রিয়জন খোঁজে বা একটা ভালো ব্যবহার খোঁজে। সেই ভালো ব্যবহারটা তার হয়তো পার্শ্ববর্তী দেশে পেয়ে যায়, তারা ওখানে চলে যায়। আমি প্রায় রুগী পাচ্ছি যে রুগীগুলা ওই সকল দেশে চিকিৎসা নিয়ে হ্যাপি, কিন্তু চিকিৎসার রেজাল্ট নিয়ে হ্যাপি না। মানে তারা সেবা নিয়ে হ্যাপি, কিন্তু তাদের যে রোগ নিয়ে গেছে সেই রোগ নিয়ে তারা আরো খারাপ হয়ে বাংলাদেশে আসছে। না, আসলে এই বিষয়গুলি দেখেন, আমাদের সবচেয়ে বড় যেটা হলো দক্ষ ব্যবস্থাপনাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের এই হেলথ সেক্টরটা একেবারে হ্যাজার্ড অবস্থায়। এখানে প্রাইভেট যে মেডিকেলগুলি আছেন তারা অনেক চেষ্টা করছেন, কিন্তু সমস্যাটা কোন দিকে? সমস্যাটা হলো যে এই যে নার্সিং প্রবলেম, এই সেক্টরটা আমাদের একেবারেই পুর। গভর্নমেন্টকে বড় বড় নার্সিং দুজনকে সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারবো না, তবে আমরা মোটিভেশনাল একটা অ্যান্সার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাচ্ছি। যেহেতু আমরা স্বাস্থ্য খাতের পর্যটন নিয়ে আলোচনা করছি, যেখানে আমার কর্মসংস্থানের অনেক সম্ভাবনা রয়েছে, আপনার পরামর্শের জায়গায় এক কথায় আমি বলবো যে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে। অন্তত যে রুগীরা বাইরে যান আপনারা অন্তত বাংলাদেশে একবার ট্রাই করেন। আর পাশাপাশি যারা উদ্যোক্তা আছে বা ব্যাংকাররা আছে, আমাদেরকে যদি স্বল্প সুদে বড় বড় হাসপাতাল তৈরি করার ব্যবস্থা করে দেয় বা এইখানে ইনভেস্ট করে, আমাদের দেশে রুগী বিদেশ যাবে না। ধন্যবাদ ডক্টর। আমাদের দরকার দক্ষ ব্যবস্থাপনা, বড় বড় নার্সিং ইনস্টিটিউট করা, পাশাপাশি प्रचार एवं प्रसारेर व्यवस्था करा आमादेर डाक्ताररा जे अनेक भालो तारा जे विभिन्न सेक्टरे स्पेशलिस्ट ये सेक्टरगुली विश्वबासीर काछे तुले धरते होबे एबं आमादेर ए बांग्लादेशटाके सुजला सुफला ए बांग्लादेश समतल बेष्टित ए बांग्लादेशटाके तादेर सेइभाबे धन्यवाद आपनादेर दुजनके आमादेर विश्वमानेर डाक्तार आछे शुधु दरकार आमादेर प्रचार प्रचारणा एबं निजेदेर प्रचार प्रचारणा जोदि आमरा निजेरा करते पारि ताहले विश्व दरबारे बांग्लादेश माथा उंचु करे दाड़ाबे एटाई आमादेर सबार प्रत्याशा। दर्शक एइ छिलो आमादेर आजकेर आयोजन। आगामी अनुष्ठान देखार आमंत्रण जानिए आजकेर मतो विदाय। आल्लाह हाफिज।